ভিউয়ার্স, আপনাদের জন্য এখন আমরা যে কন্টেন্ট নিয়ে দাঁড়িয়েছি সেটা হচ্ছে যে গাড়িতে যে পপুলার শেপ ব্যবহার করা হয় সেই পপুলার শেপ সম্পর্কে আমরা একটু কথা বলবো। কারণ আমরা জানি গাড়িতে যখন আমরা মাল বোঝাই করি সেই বোঝাই করার পরে দেখা যাচ্ছে যে গাড়ি একটু আমরা যদি খেয়াল করি একটু সামনে দিকে খেয়াল করবো আমরা আমরা যদি এই গাড়িতে মাল বেশি বোঝাই করি তখন গাড়িটা একটু দৈর্ঘ্যে সামান্য বেশি হতে পারে। সেই জন্য এই এখানে যে পপুলার শেপের ভিতরে যে স্লিপ জয়েন্ট ব্যবহার করে সেই স্লিপ জয়েন্ট সম্পর্কে একটু কথা বলবো এবং এই পপুলার শেপটা আমরা কীভাবে ভুলবো লাগাবো সেই সম্পর্কে আমরা একটু সরাসরি দেখবো। আমরা প্রথমে এই পপুলার শেপটাকে ধরবো। আমরা প্রথমে এখানে শিখানোর জন্য মূলত আমাদের এই স্টুডেন্টদেরকে প্রথমে আমরা দেখেছি, আপনারা একটু তাদেরকে দেখেন, তারপরে আমরা সরাসরি গাড়িতে এটা করবো। প্রথমে আমরা দেখি এই পপুলার শেপটা খুলবো। শেপটা কিন্তু মোটামুটি এরকম নড়ে সব জায়গায় সকল গাড়িতেই। এর জন্য প্রয়োজন হচ্ছে এই 13 নম্বর রিং রেস অর্থাৎ 13 নম্বর রেস প্রয়োজন। আমরা প্রথমে এটাকে খুলে দিই। আমাদের এই পপুলার শেপটা খুলে গেলে আমরা এখন যেটা দেখবো সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হলো এই যে আমরা একটু এখানে সরাসরি দেখবো এটা হচ্ছে একটা স্লিপ জয়েন্ট। একটু এখানে দেখবো স্লিপ জয়েন্ট, এই পপুলার শেপটার এই যে স্লিপ জয়েন্টটা আছে গাড়ির দৈর্ঘ্য যখন একটু লম্বা হবে, যখন দৈর্ঘ্য বেশি হবে তখন কী হবে একটু এটা বাহিরের দিকে চলে আসবে। একই ধরনের গার্ড এটার ভিতরে আছে, আমরা একটু খেয়াল করবো। এখানে একই ধরনের গার্ড আছে, তারপরে এই যে এখানে একই ধরনের গার্ড আছে, আমরা একটু খেয়াল করি এটা সরাসরি দেখি। আমরা এটাকে যখন আমরা একটু প্রবেশ করাবো অর্থাৎ স্লিপ জোনকে প্রবেশ করাবো এরকম বাহিরে ভিতরে আসা যাওয়া করবে গিয়ারবক্সের সাথে, এরকম আসা যাওয়া করবে। সুতরাং এটা আমরা এই সম্পর্কে আমরা বুঝতে পারলাম। তারপরে এখানে একটা ইউনিভার্সাল জয়েন্ট থাকে দুই পাশে, তারপরে ডিফারেন্সিয়াল গিয়ারবক্সে চলে যাবে। এটা কিন্তু আমরা ভালো খারাপ আমরা পরীক্ষা করতে পারি। যদি এটা গজে শব্দ হয়, অনেক সময় কিন্তু আমরা দেখি যখন আমরা গাড়ি চালাই তখন কিন্তু এই অংশটা এরকম একটু শব্দ করে, তখন এই ইউনিভার্সাল জয়েন্টে যদি প্রবলেম হয় তাহলে এই শব্দটা করতে পারে, অর্থাৎ সোজা চললে শব্দ করতে পারে যদি ক্ষয় হয়ে যায়। ঠিক আছে, আমরা এখন কী করবো এটাকে এই পপুলার শেপটাকে সংযোগ করে দেবো। ঠিকঠাক করে লাগাও, মোটামুটি আমাদের এটা সংযোগ হয়ে গেল। মোটামুটি আমরা বুঝতে পারলাম যে একটা পপুলার শেপটা খুলতে লাগাইতে হয় এবং এই পপুলার শেপটার মূলত স্লিপ জয়েন্টের কী কাজ করে সেটা কিন্তু আমাদের প্রত্যেক মেকানিক্সের অবশ্যই জানা প্রয়োজন বলে মনে করি। যদি উক্ত ভিডিওটা আমরা দেখি তাহলে অবশ্যই মিনিমাম আমরা পপুলার শেপটি কোন কাজ করে এবং কখন শব্দ করতে পারে, কোন ধরনের সমস্যা হয় সেটা আমরা জানতে পারবো। ধন্যবাদ সবাই।